সর্বদাই সন্তানদের সুখ ও বিলাসবহুল জীবনধারণ দেওয়া উচিত নয়। কেন জানেন? পিতামাতা সর্বদাই সন্তানদের বিলাসবহুল জীবনধারণের প্রয়াস করেন। মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে, নিজের সন্তানদের অধিকতর সুখ লাভ হোক সেই প্রচেষ্টাই করে থাকে। সে কারণেই আমরা সর্বদা শ্রম ও কষ্ট থেকে দূরে থাকতে চাই, বিশ্রাম আর বিলাসবহুল জীবনধারণের প্রয়াস করি। স্বয়ং নিজের জীবনকেই দেখুন, এইটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্য আয়োজন করতে চাই, কিন্তু কখনো কি ভেবেছেন যে এই বিশ্রাম থেকে, এই স্বাচ্ছন্দ্য থেকে, এই বিলাসবহুল থেকে কি লাভ হয়? কেবল সুখ আর সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয়? শরীর যখন শ্রম করে তখন অধিক সুস্থ থাকে, বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরও তীক্ষ্ণ হয়। আমাদের সবার অভিজ্ঞতা এইটাই, কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির দিয়ে যায় তখন উভয়েই অধিক বলবান হয়ে ওঠে। অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের জীবনের অভিজ্ঞতার পথ আমরা বন্ধ করে দেই না তো? স্বয়ং বিচার করুন। রাধে রাধে।